আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করব কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা। এটি শ্রেণী অষ্টম, বিষয় কৃষি শিক্ষা, এর পরবর্তীতে অঙ্ক এবং যে কটা প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে প্রথম কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট নম্বর, এটি এক, এটি তৃতীয় সপ্তাহের জন্য। আমি আবার তোমাদের বলে দিই, এখানে লিখে দিই, হ্যাঁ, যে এটি হচ্ছে অবশ্যই তৃতীয় সপ্তাহের জন্য। ওকে, এটি হচ্ছে অধ্যায় প্রথম অধ্যায় বাংলাদেশে কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট, পাঠ এক কৃষিতে বিজ্ঞানীদের অবদান, পাঠ দুই বাংলাদেশের মানুষের কৃষি জীবন ও সংস্কৃতি ও কৃষির আধুনিকায়ন, পাঠ তিন বিশ্বের বিভিন্ন দেশের কৃষির অগ্রগতি, পাঠ চার এশীয় ও বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের কৃষির তুলনা, পাঠ পাঁচ বাংলাদেশ ও ভারত, পাঠ ছয় ফসলের মৌসুম নির্ভরশীলতা ও কাটিয়ে ওঠা। ওকে, এখন এইটা ছিল হচ্ছে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। এখন আমি আলোচনা করব হচ্ছে অ্যাসাইনমেন্ট নম্বর, যেটি তোমাদের আজকের কাজ। রুমির বাবা একজন কৃষি বিজ্ঞানী, তিনি মিষ্টি ও উচ্চ ফলনশীল আমের একটি জাত উদ্ভাবন করেন যা বাড়ি চার নামে মাঠ পর্যায়ে সফলভাবে উৎপাদিত হচ্ছে। গত 16ই ডিসেম্বর 2020 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই অবদানের জন্য তাকে রাষ্ট্রপতি পদক প্রদান করে সম্মানিত করেন। রুমির বাবার এমন সম্মান প্রাপ্তির পিছনে নিম্নলিখিত বিষয়গুলো তার মনে যে আলোড়ন সৃষ্টি করেছে সে ব্যাপারে তোমার সুচিন্তিত মতামত উল্লেখ করো। এক নম্বর, ধান, পাট, গম, আখ, চাষযোগ্য কই মাছ, মিষ্টি জাতের আম, মাল্টা ইত্যাদি উদ্ভাবনে কাদের নিরলস পরিশ্রম ও গবেষণার অবদান রয়েছে? ওকে, তারপরে দুই নম্বর, দেখো কোন কোন প্রতিষ্ঠান গবেষণার মাধ্যমে এসব নতুন জাত উদ্ভাবন করেছেন। তিন, ধান গবেষণা প্রতিষ্ঠান BRRI থেকে ধানের কোন কোন জাত উদ্ভাবন করেছেন। চার নম্বর, কৃষিবিজ্ঞানীরা ধান ছাড়া অন্যান্য কী কী জাত উদ্ভাবন করেছেন যা কৃষকেরা মাঠে চাষাবাদ করে বাংলাদেশের অর্থনীতিতে এগিয়ে নিয়ে যে যাচ্ছেন। পাঁচ, এ সমস্ত কৃষিজাত দ্রব্য উৎপাদনের মাধ্যমে মানুষের কোন ধরনের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়েছে? ওকে, এগুলো ছিল হচ্ছে কাজ। এখন নির্দেশনা, এই কাজটি কীভাবে করতে হবে আমি সেটি বলছি। এক নম্বর, NCTV কর্তৃক প্রণীত 2021 সালের কৃষি শিক্ষা বিষয়ের অধ্যায় পার্ট এক, অর্থাৎ তোমাদের বোর্ড বই, কৃষি বইটা। দুই, ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ। তিন, বিষয় শিক্ষকের পরামর্শ গ্রহণ। চার, অভিভাবকের মতামত গ্রহণ। পাঁচ, স্বাস্থ্যবিধি মেনে নিকট প্রতিবেশীর সাথে পরামর্শ। অতি উত্তম পেতে হলে এখন তোমাকে কি করতে হবে? এক নম্বর, পরিপূর্ণতায় বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা থাকতে হবে। দুই, তথ্য ধারণা ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। লেখার সৃজনশীলতা থাকতে হবে, এটি হলে তুমি অতি উত্তম পাবা। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো এবারে গার্হস্থ্য অর্থনীতির বিষয়টি নিয়ে আলোচনা করি। এটিও হচ্ছে ঠিক একই রকম, এখানে তৃতীয় লিখে রাখি, হ্যাঁ, এটি তৃতীয় সপ্তাহের জন্য, এখানে লিখে দিই, হ্যাঁ, তৃতীয় সপ্তাহ। ওকে, তা না হলে তোমাদের মনে থাকবে না। অ্যাসাইনমেন্ট নম্বর এক, প্রথম অধ্যায় গৃহ সম্পদ সুষ্ঠু ব্যবহার, পাঠ এক গৃহ সম্পদ, পাঠ দুই সময় ও শক্তির পরিকল্পনা, পাঠ তিন অর্থ পরিকল্পনা, পাঠ চার পরিবারের যৌথ সম্পদের সুষ্ঠু ব্যবহার। অ্যাসাইনমেন্ট নম্বর যেটি কাজ, সেটি বর্তমান কোভিড-19 পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তুমি সারাদিন বাসায় অবস্থান করেছ, সময় তালিকা প্রণয়ন করে লেখাপড়া ও অন্যান্য কাজকর্ম করা উচিত। তাই এ পরিস্থিতিতে তোমার দৈনন্দিন কর্মকাজ কীভাবে করছ? ক নম্বর, তোমার সারাদিনের কর্মকাণ্ডের জন্য একটি সময় তালিকা প্রণয়ন করো। সময় তালিকা প্রণয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। সময় তালিকা প্রণয়নের ক্ষেত্রে তুমি কোন কোন বিষয় বিবেচ্য করছো? ওকে, এটি হচ্ছে প্রশ্ন ছিল। এখন প্রশ্নগুলো যদি তোমাকে সঠিক উত্তর দিতে হয় তাহলে কী করতে হবে? দেখো, শিক্ষার্থীদেরকে নিজের পাঠ্যপুস্তক ভালোভাবে পড়ে নির্দেশ দেওয়া যেতে পারে। ওকে, এবার দেখো, অতি উত্তম পেতে হলে কী করতে হবে? দেখো, অতি উত্তম পেতে হলে এক নম্বর, সময় তালিকা তৈরি করতে হবে। দুই নম্বর, সময় তালিকার কাজের ধারাবাহিকতা থাকতে হবে। তিন নম্বর, সময় তালিকা
প্রণয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারতে হবে, 4 নম্বর সময় তালিকা বিবেচ্য বিষয়গুলো লিখতে হবে, 5 নম্বর বানানো বাক্য গঠন ঠিক থাকতে হবে, এবং 6 লেখার লক্ষ্য নিয়ে মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকতে হবে। এগুলো যদি সবগুলো থাকে তাহলে তুমি অতি উত্তম পাবা, আর বাকিগুলো তুমি অতি এই উত্তম ভালো এবং অগ্রগতি প্রয়োজন এগুলো পড়ে নিবা, ঠিক আছে? তো চলো এবারে অঙ্ক প্রশ্নটি নিয়ে আলোচনা করি। ওকে, দেখো অষ্টম অধ্যায় বিষয় গণিত, এটি হচ্ছে তৃতীয় সপ্তাহ, এখানে লিখে দিই অ্যাসাইনমেন্ট নম্বর 1, কিন্তু সপ্তাহ নম্বর হচ্ছে তৃতীয় সপ্তাহ। ওকে, এটি লিখে দিলাম তৃতীয় সপ্তাহ। ওকে, এবারে দেখো অ্যাসাইনমেন্ট নম্বর 1, প্রথম অধ্যায় প্যাটার্ন 1.1, প্যাটার্ন ও স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, সংখ্যাগুলোকে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ, ম্যাজিক বর্গ গঠন, সংখ্যা নিয়ে খেলা, জ্যামিতিক প্যাটার্ন। ওকে, এখন অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটা এটা দেখে নাও। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের এটা আছে, একটি 1 নম্বর চিত্র, 2 নম্বর চিত্র, 3 নম্বর চিত্র এটি দেওয়া আছে। হ্যাঁ, এই চিত্র থেকে উপরে জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ তৈরি করা একটি প্যাটার্ন, ক নম্বর প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো, খ নম্বর উল্লেখিত প্যাটার্নটি কোন কোন বীজগণিত রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো, গ নম্বর উল্লেখিত প্যাটার্নটির প্রথম 20টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার তা নির্ণয় করো। ওকে প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কিন্তু বোঝার বিষয় আছে, এই যে তোমরা তোমরা দেখেছো যে এই প্যাটার্নে কিন্তু কাটি আছে 1, 2, 3, 4, অর্থাৎ এখানে আছে 4টি, এখানে 4, এবং আরেকটা কত, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ এখানে আছে 10টি কাঠি, এবং এখানে আছে ঠিক একই রকম 16টি কাঠি, ঠিক আছে? এখন বলছে চতুর্থ কাঠিটি নিয়ে, কাঠির তালিকাটি চিত্রটি আঁকাতে বসে, তার মানে বুঝতেই পারছো যে এই পাশে আরেকটি, যদি এইরকম যদি আরেকটি আঁকানো যায় চিত্র এরকম, তাই কিন্তু তোমার আরেকটি কাঠি হয়ে যাবে, অর্থাৎ এই পরবর্তী কাঠি হবে সেটা হবে হচ্ছে 22। ওকে, এভাবে প্রত্যেকটা অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, আমার চ্যানেলে এই অঙ্কের সমাধান দেওয়া আছে, তোমরা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে চ্যানেল এই টিউটোরিয়ালটি দেখতে পারো, আমার এই কন্টেন্টটি অর্থাৎ এই ক্লাসে এইটির সমাধানটি দেখতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা নির্দেশনাটা দেখে আসি, কীভাবে নির্দেশনা দিয়েছে। স্কেল ব্যবহার করে চিত্র অঙ্কন করবে, অতপর সমস্যাগুলো সমাধান করবে। ওকে, এখন অতি উত্তম পেতে হলে তোমাকে কি করতে হবে, ক নম্বর পরবর্তী চিত্র অঙ্কন, পরবর্তী চিত্রটি রেখাংশের সংখ্যা নির্ণয়, বীজগণিতের রাশিতে প্রকাশের যুক্তি উপস্থাপন, বীজগণিতের রাশিতে প্রকাশ, সমষ্টি নির্ণয় সূত্র এবং রেখাংশের সমষ্টি নির্ণয়। ওকে, এইগুলো যদি তুমি সবগুলো ঠিক থাকে তাহলে তুমি অতি উত্তম পাবা বলে আশা করা যায়। ওকে প্রিয় শিক্ষার্থী, ওকে ভালো থাকো, আমরা দেখি পরবর্তীতে কোনো সাবজেক্ট আছে নাকি। হ্যাঁ নেই, এই হচ্ছে ছিল আছে তোমাদের আজকের মতো আলোচনা। আমি আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের এই ক্লাস 8-এর নিয়মিত কন্টেন্ট দিয়ে যাচ্ছি, এই কন্টেন্টগুলো তোমাদেরকে দেখার আমন্ত্রণ রইল, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং বেল বাটনটি অন করে দিবা, যাতে পরবর্তী যে টিউটোরিয়াল আমি দিয়ে থাকি সেগুলো তোমরা মুহূর্তের মধ্যে পেয়ে যাও। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।